শুধু কত বড়, একদম পাকা কই রয়েছে। নমস্কার বন্ধুরা, কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকের আমাদের পুকুর ছেঁচা হচ্ছে। আজকের ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর আজকের পুকুরে মা কাকিমারা সবাই মিলে মাছ ধরবে, আর যে মাছ আজকে পাওয়া হবে সেই মাছেরই একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা প্লিজ প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এত পাঁকে আর সাপ থাকে বেরো। এ বেরোটা এই তো পিছন নড়তে চাই, এই নড়তে চাই নড়তে চাই। তখন মনে হচ্ছে লাগা হয়ে যেখানে যেখানে খালি বাইরে ও পালা বেঁধে মাগুর পুকুর ছেঁচার পর মাছগুলোকে নিয়ে চলে এসেছি রান্নাঘরে, আর প্রায় অনেক রকমের মাছ পেয়েছি। তার মধ্যে আমি আজকের কই মাছগুলোকে এনেছি। আজকের কই মাছের দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর কত বড় বড় মাছ দেখুন, কই মাছগুলো মানে দারুণ, শুধু লাফাচ্ছে ধরতে পারছি। মাছটাকে দেখুন শুধু কত বড়, একদম পাকা কই রয়েছে। এবার আমি মাছগুলোকে কেটে নেব। এইভাবে কানকর কাঁচটা চেপে ধরতে হবে, ধরে একটু ছাই লাগিয়ে কাটতে হবে। যেহেতু এই মাছগুলোর গা হড়হড় করে, সেই জন্য একটু ছাই না দিলে কিন্তু হবে না। এই কাঁটাগুলো ভীষণ শক্ত হয়। যখন
রাধা বসুন বেঠন। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে, ধনে একসঙ্গে বেটে নেব। উনান আমি জেলে নিয়েছি, মাছটা ভাজার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা যতক্ষণে গরম হবে ততক্ষণে এদিকে আমি মাছের মধ্যে লবণ আর হলুদটা মাখিয়ে নেব। আর মাছটাকে আমি ধুয়ে নিয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার একটা থালার মধ্যে নিয়ে নেব, নিয়ে মাছের গায়ে ভালো করে লবণ আর হলুদটা মিশিয়ে নেব। হাত দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নিলে কি হবে, মাছের মধ্যে লবণ আর হলুদটা ঢুকে যাবে, ভালোভাবে ভাজাটা হয়ে যাবে। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে ভেজে নেব। আর মাছগুলো কাটার সময় মাছের গায়ে এরকম চেরা দাগ করে দেবেন, তাহলে কি হবে লবণ আর হলুদটা ঢুকে যাবে, মাছটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে তুলে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার ওই একই তেলের মধ্যে আমি আলুগুলোকে ভেজে নেব। এবার আমি বেগুনগুলোকে ভেজে নেব। আর এই কই মাছে যদি বেগুন দিয়ে রান্না করা যায়, তাহলে কিন্তু যে একবার খাবে সে আর অন্য কোনো রান্না খেতে চাইবে না কই মাছের, মানে এই রান্নাটা এতটাই টেস্ট হয়। সব কিছু ভেজে নিয়েছি, এবার আমি কড়াইতে আরও একটু সর্ষের তেল দিয়ে দেবো। পুরো রান্নাটাই কিন্তু আমি সর্ষের তেলেই করছি। আপনারা চাইলে সাদা তেল দিয়েও বানাতে পারেন, তবে সর্ষের তেল দিয়ে করলে রান্নার স্বাদটা অন্যরকম হয়। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। প্রথমে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। একদমই সহজ একটা রান্না ঘরোয়া মশলা দিয়ে, দারুণ লাগে খেতে পেঁয়াজের সাথে। এবার আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়েও কিন্তু আমি ভালো করে একটু পেঁয়াজের সাথে ভেজে নেব। আর সেই সাথে আমি দিয়ে দেবো টমেটো কুচি, কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো। আর এর সাথে আমি দিয়ে দেবো লবণ। লবণটা দিলে কি হবে, পেঁয়াজ আর টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি গলে যাবে। প্রথমে আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। এবার আমি এইভাবে ভালো করে নেড়ে নেড়ে ভেজে নেব। সব মশলাগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি দিয়ে দেবো বেটে রাখা মশলাটা, জিরে, ধনে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, যেটা মা একসাথে বেটে দিয়েছিল সেই মশলাটা দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে আরও একটু ভালো করে কষিয়ে নেবো। আর এর সাথে আমি দিয়ে দেবো এখন হলুদ গুঁড়ো। মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নেবো। মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এবার আমি ভেজে রাখা আলু আর বেগুনটা মশলার মধ্যে দিয়ে দেবো। দিয়ে আরেকটু নেড়ে নেড়ে কষিয়ে দেবো। যেহেতু আমি বেগুন দিয়েছি সেজন্য এরকম আস্তে আস্তে নাড়বো আর ভালো করে কষিয়ে নেব। এইভাবে রান্না করলে কিন্তু বেগুন একটুও ঘাঁটবে না। আলু বেগুন মশলার সাথে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দেব, জলটা পরিমাণ মতোই দিতে হবে। একটু নেড়ে দেব। এবার আমি দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব, দিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব।
ঝোল ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা কই মাছগুলোকে দিয়ে দেবো ঝোলের মধ্যে, দিয়ে একটু নেড়ে দেবো। মাছগুলোকে এইভাবে ঝোলের মধ্যে ঢুকিয়ে দেবো, দিয়ে কিন্তু আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। মাছগুলো ঝোলের মধ্যে দেওয়ার পরেও কিন্তু খানিকক্ষণ ফুটিয়ে নেবেন। এবার আমি বেটে রাখা গোটা গরম মশলাটা দিয়ে দেবো, আবারও একটু নেড়ে দেবো, দিয়ে এক ফুট ফুটিয়ে নেবো। নিলেই আমার কিন্তু কই মাছের রেসিপি একদম রেডি হয়ে যাবে। আর রান্নাটা এতটাই সহজ যে যে কেউ বাড়িতে বানাতে পারবে, যে একবার দেখবে সেই বানাতে পারবে, আর যে একবার বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াবে তার কিন্তু বারবার বানাতে ইচ্ছা করবে। কই মাছের রেসিপি আমার একদম রেডি, এবার আমি নামিয়ে নেব। কত সুন্দর হয়েছে দেখুন, আর আপনারাই কিন্তু কমেন্ট করে বলবেন আজকে রান্নাটা কেমন হয়েছে। আজকের কই মাছের দারুণ সাদা রেসিপিটা আপনাদের কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন, আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি।